হ্যালো ভিউয়ার, গুহার হওয়া রান্নাঘরে আপনাদের স্বাগত। আমাদের আজকের আয়োজন নারকেলের দুধ দিয়ে আমরা চাটনি। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন। কিছু আমরা নিয়েছি, আমড়াগুলো নীল নীল অংশ রেখে ছুলে ফেলেছি এবং গাটা একটু কেসে কেসে দিয়েছি। নারকেল, একটা নারকেল সম্পূর্ণটাই কুড়ে নিয়েছি, খুব চিকন করে কুড়ে নিয়েছি। কিছু সরিষার দানা, দুখানা তেজপাতা, পরিমাণ মতো চিনি নিয়েছি। প্রথমে আমড়াগুলো প্রেসারে দিয়ে দুটো সিটি দিয়ে নেব, আমড়াগুলো বড় বড়, তাই একটু ভালোভাবে সেদ্ধ করব। এই সময়টা নারকেলগুলো প্রস্তুত করে নিই, খুব ভালো সুন্দর করে এভাবে চেপে চেপে নারকেলের দুধটা তৈরি করলে নারকেলের থেকে বেশি দুধটা বের করা যায়। ওইভাবে বড় সিটিটা ফেলে দেব। আপনারা চাইলে চাটনি দিয়ে দুধটা ছেঁকে নিতে পারেন। প্রেসারটা নামালাম, প্রেসারটা তাড়াতাড়ি খোলার প্রয়োজন হলে এইভাবে গরম গরম হাওয়াটা বের করে দেব, দিলে তাড়াতাড়ি খোলা যাবে। আমরা সেদ্ধ জলটা পুনরায় আমরা দেওয়া যেতে পারে, তাই এক পাশে রেখে দেব। রান্নার জন্য পাত্র বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে সরিষাগুলো তেলের পরে দিয়ে ফুটবে যখন তখন আমড়াগুলো ছাড়ব। আমড়াগুলো দেখে মনে হয় যতটা সেদ্ধ হয়েছে, ভেতরটা কিন্তু অতটা সেদ্ধ হয়নি, ভেতরটা ভাব ভালোই শক্ত আছে। পরিমাণ মতো হলুদ লবণ একেবারে দিয়ে দিই। বারবার নাড়িয়ে নাড়িয়ে আমড়াগুলো সুন্দর করে ভেজে ফেলি। আরো সব মজাদার রান্না পেতে আমাদের চ্যানেলটি ভিজিট করুন। আমড়া ভাজা হয়ে গেছে, এবার নারকেলের দুধটা দিয়ে দেব। এইবার আমরা সিদ্ধ জলটা দিয়ে দেব। নারকেলের দুধ এবং আমরা একসঙ্গে জাল হয়ে একটা সুন্দর একটা স্বাদ তৈরি হবে, তাই একটু জল বেশি দেব। নারকেলের দুধের স্বাদটা আমার ভিতরে ঢুকবে, তাই 5 থেকে 7 মিনিট ফুটাবো, এমনভাবে জল দেব। আমড়াটা ভালোভাবে ভেতরটা সেদ্ধ হয়ে যাবে, ভেতরে ভেতরে চিনি ঢুকে যাবে। পরিমাণ মতো চিনি দেব, টকের স্বাদ বুঝে চিনি দিতে হবে।
ভালোভাবে ফুটলে আমড়ার ভিতরে চিনি নারকেলের স্বাদ ঢুকে যাবে, খেতে খুব সুস্বাদু হবে। তেজপাতা দুখানা ছেঁকে আমড়ার পরে ছেড়ে দিই। আমড়ার চাটনির ভিতরে তেজপাতার ঘ্রাণটা খুবই সুন্দর লাগে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইবই আমাদের অনুপ্রেরণা। দেখুন ঝোলটাকে শুকিয়ে ফেলেছি, কি সুন্দর ঘন ঝোল, এরকম ঝোলটা ঘন রাখলে স্বাদটা সুন্দর হয়, স্বাদটা খেতে খুবই ভালো লাগে। এক চামচ টক দিলেই যথেষ্ট। আপনারা এইভাবে আমরা চাটনি রান্না করে খেয়ে দেখবেন, খুবই টেস্টফুল। আপনারা অনেকে অনেকভাবে রান্না করে খান, এইভাবে রান্না করে খেয়ে দেখেন, ভালো থাকেন।